আসসালামুআলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি গতানুগতিক আলোচনায় সংবিধানের 5 নম্বর ভাগ নিয়ে আলোচনা করব। এর আগে আমার সংবিধানের মৌলিক বিষয় নিয়ে আলোচনা আছে, প্রজাতন্ত্র যে প্রথম ভাগটা, যে প্রজাতন্ত্র, দ্বিতীয় ভাগ যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তৃতীয় ভাগ হলো মৌলিক অধিকার, চতুর্থ ভাগ হলো নির্বাহী বিভাগ, আজকে আমি পঞ্চম ভাগ আইন বিভাগ নিয়ে কথা বলবো। ইতিমধ্যে আপনারা যদি আমার প্রথম লেকচার থেকে এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই জেনে গেছেন যে আইন বিভাগ হলো 65 নম্বর অনুচ্ছেদ থেকে 93 নম্বর পর্যন্ত অনুচ্ছেদ হলো আইন বিভাগের অধীনে। চলুন কথা না বাড়ে এখন অনুচ্ছেদগুলো নিয়ে কথা বলি। তবে তার আগে একটা কথা বলি, আমি এই 65 থেকে 93 পর্যন্ত অনুচ্ছেদ নিয়ে কথা বলবো না, এর মধ্যে যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বেশি আসে সেগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। চলুন আমরা প্রথম নম্বর অনুচ্ছেদ অর্থাৎ হলো 65 নম্বর অনুচ্ছেদ নিয়ে কথা বলি। 65 নম্বর অনুচ্ছেদ হলো সংসদ প্রতিষ্ঠিত হওয়া। তাহলে সংসদ প্রতিষ্ঠিত হওয়ার জন্য কি লাগবে? নির্বাচিত আসন লাগবে হলো 300টি, আর 50টি হলো সংরক্ষিত আসন। এই মোট হলো 350টি আসন নিয়ে সংসদ প্রতিষ্ঠিত হয়। এখন আসুন, যেহেতু সংসদ প্রতিষ্ঠিত হয় তাহলে সংসদ প্রতিষ্ঠিত হওয়ার জন্য সংসদ সদস্য লাগবে। তাহলে 66 নম্বর অনুচ্ছেদ হলো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য বা অযোগ্য লাভের অধিকার। এরপরে আসুন আপনার 66 লাগবে না, 68 লাগবে না, 69 নম্বর অনুচ্ছেদ হলো যে কেউ যদি শপথ গ্রহণের আগে যদি আসন গ্রহণ করে এবং ভোটদান করে তাহলে তাকে অর্থদণ্ড দেওয়া হবে, তাহলে তাকে অর্থদণ্ড দেওয়া হবে। এটা হলো 69 নম্বর অনুচ্ছেদ। আর 70 নম্বর অনুচ্ছেদ হলো যে রাজনৈতিক দল থেকে কেউ পদত্যাগ গ্রহণ করতে পারবে এবং কেউ যদি এই দলের বিরুদ্ধে কোনো ভোট দেয় তাহলে তারও পদত্যাগ, এই পদত্যাগ যদি গ্রহণ করে তাহলে আসনটা শূন্য হয়ে যাবে। তাহলে 70 নম্বর অনুচ্ছেদ হলো যে আসন শূন্য হওয়া অর্থাৎ দল থেকে বহিষ্কৃত হওয়া বা পদত্যাগ গ্রহণ করা অথবা দলের বিরুদ্ধে কোনো ভোট দিলে তাহলে আসন শূন্য হবে। এরপর আসুন 74 নম্বর অনুচ্ছেদ হলো স্পিকার ও ডেপুটি স্পিকার সম্পর্কে বিধিবিধান। আর 75 নম্বর অনুচ্ছেদ হলো কোরাম। আর কোরাম জিনিসটা হলো যে সর্বনিম্ন উপস্থিতি। ধরেন এরকম একটা উদাহরণ দিই, ধরেন 100 জনের মধ্যে 100-তে আমরা জানি 33-এ পাস, তাহলে 33 তাকে পেতে হবে। এরকম তাই যে কোরাম তখনই হবে যে যে কজন সদস্য তার মধ্যে সর্বনিম্ন যে একটা সদস্য আওতাভুক্ত করায় সেটা থাকতে হবে, তাহলে সে কোরাম গঠিত হবে। যেহেতু কোরাম গঠিত হয়েছে তাহলে 76 নম্বর অনুচ্ছেদ হবে হলো যে এই যে সংসদে একটা স্থায়ী কমিটি গঠন, সংসদে একটা স্থায়ী কমিটি গঠন, এটা হলো 76 নম্বর অনুচ্ছেদ। আর 77 নম্বর অনুচ্ছেদ খুবই গুরুত্বপূর্ণ, ন্যায়পাল গঠন। অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষা এসেছে ন্যায়পাল গঠন, এটা ইংরেজি নামটা বা ইংলিশ শব্দটা আমাদের জানা দরকার। ইংলিশ শব্দটা হলো অম্বাডসম্যান, অম্বাডসম্যান। এই অম্বাডসম্যান এর বাংলায় হলো ন্যায়পাল। আসলে ন্যায়পাল জিনিসটা কি একটু বোঝাই, যে ধরেন কোনো একটা দুর্নীতি বা অপরাধকে দমনের জন্য যেটি গঠন করা হয় সেটি হলো ন্যায়পাল। এই ন্যায়পাল আছে হলো 77 নম্বর অনুচ্ছেদ। এরপরে আসুন 80 নম্বর অনুচ্ছেদ। 80 নম্বর অনুচ্ছেদ হলো আইন প্রণয়নের পদ্ধতি, মানে আইনটা প্রণয়ন হবে এর পদ্ধতি কেমন হবে সেটা আছে হলো 80 নম্বর অনুচ্ছেদ। এখন আসুন 81 নম্বর অনুচ্ছেদ নিয়ে কথা বলি, অর্থবিল। 81 নম্বর অনুচ্ছেদ হলো অর্থবিল। আর 84 নম্বর অনুচ্ছেদ হলো সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারি অধিকার। তাহলে 81 থেকে মনে রাখবেন অর্থবিল, আর এখানে তহবিল, তাহলে দুইটা একটু মনে রাখবেন। তাহলে 71 নম্বর অনুচ্ছেদ, সরি 81 নম্বর অনুচ্ছেদ হলো অর্থবিল, আর 84 নম্বর অনুচ্ছেদ হলো সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারি অধিকার। আর 87 নম্বর অনুচ্ছেদ হলো বাজেট বা বার্ষিক আর্থিক বিবৃতি। আর 93-এর একই অনুচ্ছেদ হলো রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা। এই হলো 65 নম্বর অনুচ্ছেদ থেকে 93 নম্বর অনুচ্ছেদের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ, মানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে সেগুলো নিয়ে আপনাদের সামনে এভাবে উপস্থাপন করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।